শেষে প্রস্তুত হয়েছেন। তার কথা ছিল সরকার উপস্থিত রয়েছেন, তিতাস উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব সুদীন চন্দ্র দাস উপস্থিত রয়েছেন, তিতাস উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডিং দায়িত্বের আমার শ্রদ্ধা ভাজন আমার শিক্ষাগুরু জনাব মোহর হোসেন স্যার উপস্থিত রয়েছেন, তিতাস উপজেলা ভূমি সহকারী জনাব আশিকুর রহমান সাহেব উপস্থিত রয়েছেন। এই মুক্তিযুদ্ধকালীন যারা এই দেশের এই জাতির জন্য যারা ঝাড় প্রাণ দিয়েছেন এবং এই দেশে বান্ন বাসান্দোলন থেকে 75-এ, 72-এ, 71-এ স্বাধীনতার সর্বোচ্চ যাদের ভূমিকা ছিলেন, ভূমিকার মাধ্যমে যারা আজকে আমাদের এই লাল সবুজের পতাকা দিয়েছেন, তাদের প্রতি আমার শ্রদ্ধা সম্মান। যার জন্ম না হলে বাংলাদেশের স্বাধীনতার চিন্তা করা আমাদের সেই যোগ্যতা ছিল না। জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মের কারণে, ওনার সুদক্ষ নেতৃত্বের কারণে এই 7ই মার্চ ঐতিহাসিক 7ই মার্চ রেসকোর্স ময়দানে আজকের বর্তমানের শরদের উদ্যান সেই বক্তব্যের কারণে, সেই আলোচনার কারণে, সেই 7ই মার্চের কারণে বাংলার আপামর জনসাধারণ সেদিন ঘর থেকে তার লাঠি ছোড়া থেকে আরম্ভ করে তাদের দেশে অস্ত্র নিয়ে সেই বক্তব্যের কারণে, সেই 7ই মার্চের আলোচনার কারণে, সেই 7ই মার্চের ঐতিহাসিক ভাষণের কারণে সকল আপামর জনসাধারণ সেদিন চাপিয়ে পড়েছিলেন এবং পাকিস্তানের হানাদার বাহিনীর হাত থেকে বাংলার ভাষাকে, বাংলার কথা জনগণকে, বাংলার মানুষকে সেদিন সেই ডাকে বাংলার জনগণ সেদিন সারা পেয়ে সারা দিয়ে সে আমাদের এই সেই লাল সবুজের পতাকা ছিনিয়ে নিয়েছেন। সেই সুবাদে আজকে আমরা যারা উপস্থিত হয়েছি, বিশেষ করে শিক্ষকবৃন্দ, ছাত্রছাত্রীবৃন্দ, যার অফিসারবৃন্দ, আমার সেই সেই সেরা রেজাল্ট হিসাবে সেটা ফল হিসাবে আজকে আমাদের সেই পদধারণা এবং আমাদের সকল সেক্টরের অবস্থা, আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আসল কর্তৃত্বকে দেখলে এরা শেষ করার সুযোগ নেই। কারণ হলো জাতির জনকের জন্ম যদি সেদিন টঙ্গিপাড়া জন্ম হয়ে সে অজপাড়াগ্রাম থেকে সেইখানে এসে ঢাকা নেতৃত্বে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে দিয়ে সেই তার সমসিং সেরা যারা ছিলেন ফজলুল হক, শেখ মালিকের ফজলুল হক, সর্বাধিক তাজউদ্দিন শেখ অনেক যারা ছিল সেই সময় ওরা এই সর্বোচ্চ ভূমিকা নিয়ে সেদিন আমাদের দেশের জন্য এবং বাংলার জন্য সেদিন সর্বোচ্চ ভূমিকা নিয়েছিলেন। তার তার জীবন দশা এবং তার যখন বেঁচেছিলেন তার জীবনের যৌবনের প্রায় 30-35 বছর সেদিন জেলখানে চলে গেছেন। সেই সুবাদে আমাদের সেই চাওয়া পাওয়া আজকে আমাদের এই দামদণ্ডী তথা তিতাস হোমরা মেঘনা যারা আমাদের মুক্তিযোদ্ধার বাচ্চা ছাড়া ভাই বোনেরা যারা শহীদ হয়েছেন, আমি তার রুহের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আমি চাইল্ড পরীক্ষা নিয়ন্ত্রণ পরিষদের পক্ষ থেকে আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি যে আপনাদের রক্তের বিনিময়ে আজকে আমরা স্বাধীনতা পেয়েছি। এ আশা ব্যক্ত করে আপনাদের যারা বেঁচে আছেন তাদের প্রতি সুস্বাস্থ্য কামনা করে এবং যারা ভবিষ্যৎ প্রজন্মের যারা স্কুলের টিচার আছেন এবং ছাত্র আছেন তাদের প্রতি দুর্দান্ত আহ্বান জানিয়ে ইতিহাসকে একটু সাক্ষী রেখে ইতিহাসকে পড়ে যেন আগামী দিন যেন এই দেশের জন্য যারা জীবন বাজারে গিয়ে স্বাধীন করেছেন তাদের ইতিহাস করেন। এ আশা ব্যক্ত করে আমি আমার সমস্ত অংশের